টাইগার শ্রফের বডি এত স্মুথ কেন? টাইগার শ্রফ কি এমন কাজ করলো যে এত তাড়াতাড়ি তার এত স্মুথ বডি হয়ে গেল? টাইগার শ্রফ সে নিজে অনেক ইন্টারভিউতে জানিয়েছে তার বডি কীভাবে এত সুন্দর হলো খুব তাড়াতাড়ি। মানে অন্যান্য নায়কের তুলনায় টাইগার শ্রফ কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু তার বডি এত স্মুথ করেছে। আপনিও পারবেন টাইগার শ্রফের মতন বডি এইভাবে স্মুথ করতে, তবে আপনাকে আপনার ধৈর্য এবং আপনার পরিশ্রম আপনাকে করতে হবে টাইগার শ্রফের মতন বডি। টাইগার শ্রফের যে অ্যাপস আছে, টাইগার শ্রফের যে প্যাক আছে, টাইগার শ্রফের যে ইমেন্ট আছে, সেইগুলো আপনিও করতে পারবেন। তবে আমি আপনাকে আগেই বলেছি, টাইগার শ্রফের মতো যদি আপনার করতে হয় তাহলে পরিশ্রম আপনার লাগবে, খুব বেশি লাগবে, এবং সেই সাথে ধৈর্য লাগবে এবং অনেক কষ্ট করতে হবে, তারপরে কিন্তু পারবেন, এবং সেটা মাত্র অল্প কিছুদিনের জন্য। তারপরে কিন্তু আপনি আপনার শরীরে ঠিক টাইগার শ্রফের মতো করতে পারবেন। আজ আমি বলবো টাইগার শ্রফ, ইয়েস টাইগার শ্রফ কেমনভাবে, মানে কীভাবে এত সহজ করে তার হচ্ছে গিয়ে বডি তৈরি করেছে, এবং কী কী করেছে, যে কী কী কারণে এবং কোন কোন বডি আছে, মানে এক্সারসাইজ করার কারণে, কোন কোন ব্যায়াম করার কারণে তার বডি এত স্মুথ হয়েছে। আমি আপনাকে বলবো টাইগার শ্রফের ব্যায়াম নাম্বার। এবং আজ আমি আপনার সঙ্গে আছি আজরুদ্দিন। আপনি দেখছেন হ্যালো স্মার্ট ইউটিউব চ্যানেল। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু বলবো না, আজ আমি আপনাদের সামনে কথা বলবো টাইগার শ্রফের মতো বডি আমরা কীভাবে বানাবো। তো চলো স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার ওয়ান, মানডে থেকে একদম পুরো আমি টুয়েসডে পর্যন্ত মানডে সব কিছু আমি আপনাদের জানাবো স্টেপ বাই স্টেপ, পুরো সাত দিনে পুরো রুটিনটা আমি জানাবো। মানডেতে যে টাইগার শ্রফ যে ব্যায়ামটা করে সেটা হচ্ছে বায়োনাস করে, ঠিক আছে? সবচেয়ে বেশি যে ব্যায়ামটা করে সেটা হচ্ছে ব্যাকটোন। সবচেয়ে বেশি মানডেতে করে সেটা ব্যাকটোন ম্যাসেজ। ব্যাকটোন ব্যায়াম যদি আপনি করেন, ব্যাকটোন এক্সারসাইজ যদি করেন, তাহলে আপনার ব্যাকটোনে কিন্তু অনেক সুবিধা পাবেন। ব্যাকটোনে সেই সাথে পুশ আপ করে, সেই সাথে সবচেয়ে বেশি যেটা করে সেটা হচ্ছে পুশ আপ। মানডেতে সবচেয়ে বেশি টাইগার শ্রফ করে সেটা হচ্ছে পুশ আপ। পুশ আপ যদি যত বেশি আপনি করবেন তত আপনার বডিটা না ফিটনেসে আসবে। আর আপনাকে কিন্তু পুশ আপ করতে হবে, আপনি আপনার ব্যায়ামে যত কিছু ব্যায়াম করবেন তার মধ্যে পুশ আপটা কিন্তু আপনাকে করতেই হবে। স্টেপ নাম্বার টু, টুয়েসডে। টুয়েসডেতে সবচেয়ে বেশি টাইগার শ্রফ কোন ব্যায়ামটি করে বা কোন এক্সারসাইজ করে, সবচেয়ে বেশি যেটা করে সেটা চেস্ট করে। চেস্ট করা হয়, তারপরে চেস্ট ব্যায়াম করে, তারপরে চেস্ট ব্যায়ামের পর তারপরে ডাম্বেল ব্যায়ামটা করে, ডাম্বেল নিয়ে ব্যায়াম করতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে ডাম্বেল নিয়ে ব্যায়াম করার পরে, এই ব্যায়ামগুলো তো আপনি করবেন, যেটা হচ্ছে গিয়ে ব্যাংক চোপ এসে এবং ডাম্বেল, এই ব্যায়ামগুলো তো আপনাকে অবশ্যই করতে হবে। বাট আমি আপনাকে তিন নম্বর স্টেপ বলতে চাই, ওয়েনেসডে। ওয়েনেসডে টাইগার শ্রফ যে ব্যায়ামটা করে সেটা হচ্ছে লেগের ব্যায়ামটা সবচেয়ে বেশি করে। লেগ যে আছে আপনার সামনে, লেগের ব্যায়ামটা এটা সবচেয়ে বেশি। একটা কথা আমি আপনাকে বলে রাখি, আপনি যদি ব্যায়াম করেন এবং এক্সারসাইজ করেন এবং টাইগার শ্রফের মতো যদি বডি আনতে চাই, তাহলে লেগের ব্যায়ামটা কিন্তু অবশ্যই আপনাকে করতেই হবে। এই ব্যায়ামটা কিন্তু বাধ্যতামূলক। আপনার লেগের ব্যায়ামটা যদি আপনি না করেন, হয়তো আপনার কষ্ট হবে লেগের ব্যায়াম করতে। তো আপনার বডি কিন্তু যদি ফিটনেস আনতে হয় তাহলে লেগের ব্যায়াম আপনাকে করতেই হবে। বাট লেগের ব্যায়াম যদি আপনি না করেন তাহলে আপনার কিন্তু ব্যায়াম, মানে আপনার শরীর কিন্তু একদমই ঠিক হবে না, নয়তো উল্টোপাল্টা হয়ে যাবে আপনার শরীর। মানে ওভারঅল যে স্পেসিফিক থাকবে, ওভারঅল যে বডি থাকবে, সে বডি কিন্তু একদম খারাপ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আপনার লেগের ব্যায়ামটা কিন্তু অবশ্যই করতে হবে লেগের ব্যায়াম। তো ইনসাপ করে নিন, ঠিক আছে? এবং লাস্ট আমি আপনাকে চার নম্বর স্টেপ যেটা বলবো সেটা হচ্ছে থার্টার্সডেতে কী করে, থার্টার্সডেতে বাইসেপ, মানে বাইসেপটা করে টাইগার শ্রফ। বাইসেপ করার পরে ফ্রাইডে পাঁচ নম্বর যেটা আছে ফ্রাইডেতে কিন্তু টাইগার শ্রফ শোল্ডারের ব্যায়ামটি করে। শোল্ডার কিন্তু ম্যান্ডেটারি আপনাকে করতেই হবে, শোল্ডার ম্যান্ডেটারি ব্যায়ামটা অবশ্যই করতে হবে আপনাকে আপনার ফ্রাইডেতে, মানে শুক্রবারে আপনাকে ফ্রাইডেতে এই ব্যায়ামটা করতে হবে। এবং স্যাটারডে, মানে আমাদের শনিবারে কিন্তু অনলি আপনাকে আপনার অ্যাপসের জন্য বডি করতে হবে, ঠিক আছে? আপনার অ্যাপসের জন্য কিন্তু বডিটা করতে হবে। আপনি যদি অ্যাপস সম্বন্ধে না করেন তাহলে কিন্তু আপনার হবে না। আর আপনাকে সানডের দিনটা কিন্তু আপনি অনলি, মানে সানডের দিনটা বডি, যে পুরো বডিটা আছে আপনার, সানডের দিন তো শুটই থাকছে, সেই জন্য আপনার পুরো বডিটা, মানে আপনি যতগুলো বডি করছেন টোটাল সাত দিনে কিন্তু প্রত্যেকটা দিন স্টেপ বাই স্টেপ আপনাকে সমস্ত কিছু করতে হবে। আর সমস্ত কিছু যতবেলা না করবেন ততবেলা হবে না, মানে সাত দিনে যা করবেন সেটা প্রতিদিন আপনার স্টেপ বাই স্টেপ আপনাকে এটা করতে হবে। এখন কথা হচ্ছে আপনি কী কী ব্যায়াম করবেন। ইয়েস, কী কী ব্যায়াম করবেন, পুশ আপ করবেন, পুল আর করবেন, ব্যাংকস আপকেস করবেন, ম্যান্ডেটারি করবেন এবং বেশি ব্যায়াম করবেন, এবং কাম প্যাটেনেন এবং জেড ল্যাটস এবং ইংলাস, এবং এইভাবে প্রত্যেকটি ব্যায়াম করতে হবে। যেগুলো ব্যায়াম আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে সেই ব্যায়ামগুলো করতে হবে, এবং মেলিরিস্টারি কিন্তু করতেই হবে। সেই সঙ্গে আজকে হ্যালো স্মার্ট চ্যানেলের ভিডিও শেষ হচ্ছে। আপনি নেক্সট টাইমে কী ধরনের ভিডিও পেতে চাচ্ছেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
আমরা চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সে ভিডিও আনতে। তো হ্যালো স্মার্ট চ্যানেলে আজকে বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।